Hello there everyone, welcome back to another video. So আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে যে কোনো ভিডিওর উপর সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হয়। So without further ado, let's get started the video. বলে রাখা ভালো যে এই ভিডিওর জন্য আমি কাইনমাস্টার অ্যাপস ইউজ করছি এবং বরাবরের মতো অ্যাপস লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপসে চলে আসবো, দেন প্লাস মার্কে ক্লিক করে 16:9 অথবা 1:1 আপনার প্রয়োজন মতো রেশিও নিয়ে ভিডিওটা স্টার্ট করবেন। দেন মিডিয়াতে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যেই কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলবেন। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এবং ড্র্যাগ করে লম্বা করে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করবেন, দেন আপনি আবার লেয়ারে চলে যাবেন এবং তারপর মিডিয়াতে যাবেন এবং মিডিয়াতে যাওয়ার পর আপনি যে ভিডিওর উপর সাবস্ক্রাইব বাটনটি বসাবেন সেই ভিডিওটা নিয়ে আসবেন। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা নিয়ে আসছি, এটা অনেক ছোট আছে তাই আমরা এটাকে এখানে ক্লিক করে একদম ফুল করে দিব। ডান একটু প্লে করে দেখি। তো আমরা এই জায়গায় সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করতে চাই। সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আপনার লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর আপনি আবার মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর সাবস্ক্রাইব বাটনের যে একটা গ্রিন এফেক্ট আছে ওটা নিয়ে আসবেন। ওটা কোথায় পাওয়া যাবে আমি পরে বলে দিব, টিক মার্কে ক্লিক করবেন। এবার এবার দেখুন সাবস্ক্রাইব বাটনটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে গ্রিন পাশে যে গ্রিন স্কোয়ারটা এটা তো সরাতে হবে, সেটা সরানোর জন্য আপনি সাবস্ক্রাইব বাটনের যে একটা ভিডিও বার আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে নেমে দেখবেন ক্রোমা কি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করে এইখানে সুইচটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আপনি উপরে এবং নিচে দুটো বার দেখতে পাচ্ছেন, সেই বারগুলো বাড়িয়ে বা কমিয়ে আপনি পুরোপুরি এটা সিলেক্ট করতে পারেন। সো এটা এদিকে আপনি 57 করতে পারেন, এদিকে 43 করতে পারেন, দেন টিক মার্কে ক্লিক করবেন। এবার দেখুন জি সাবস্ক্রাইব বাটনটি চলে আসছে ডিসপ্লের উপর, এটা চেপে ধরে এদিক ওদিক ড্র্যাগ করতে পারেন। আপনি আপনার সময় অনুসারে আপনি যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারেন, এটা টেনে ছোট বড় করতে পারেন এবং সাবস্ক্রাইব বাটনের যে একটা মাউজের সাউন্ড আছে ওটাও চাইলে আপনি কন্ট্রোল করতে পারেন, অনেক বাড়িয়ে দিতে পারেন বা অনেক কমিয়ে দিতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি সবসময় 80% রাখবেন। গ্রিন এই সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, আই উইল ট্রাই টু আনসার ইউর অল ইউর কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।